বাধাতে স্থগিত ডিএলএড পরীক্ষা নয়া বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিবর্তিত পরীক্ষা কবে হবে দেখুন বিস্তারিত রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিনের মধ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হলো না স্থগিত রাখা হলো ডিএলএড পরীক্ষা সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে 2021 থেকে 2023 সেশনের পার্ট 1 এর ডিএলএড পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী 10ই মার্চ মহার্গ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘটের কারণেই কি পিছলে এই পরীক্ষা তুঙ্গে সেই জল্পনা ডিএলএড কোর্সে প্রতি বছর ভর্তি হন বহু সংখ্যক প্রার্থী কারণ রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার গুরুত্বপূর্ণ কোর্স এটি দুই বছরের ব্যবধানে চারটি সেমিস্টার নেওয়া হয় এই কোর্সে এর আগে নির্দেশ অনুযায়ী 2021-2023 সেশনে ডিএলএড পার্ট 1 পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী 9ই মার্চ থেকে তবে এই পরীক্ষা স্থগিত এমনটাই ঘোষণা করল পর্ষদ তাহলে পরবর্তীকালে পরীক্ষার সময়সূচি কবে এ নিয়ে চূড়ান্ত উদ্বেগে পড়েছেন পরীক্ষার্থীরা পর্ষদের তরফে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর ডিএলএড এর পার্ট 1 পরীক্ষা নেওয়া হবে এই ডিএলএড কোর্স নিয়ে এই রাজ্যে নানান জটিলতার খবর সামনে এসেছে বহুবারই কেন্দ্রীয় তদন্তকারীরা সামনে এনেছেন একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রশিক্ষণ ছাড়াই ডিএলএড সার্টিফিকেট হাতে পেয়ে যাচ্ছেন প্রার্থীরা এমনই অভিযোগ উঠেছে আবার কখনো বা অভিযোগ উঠে এসেছে অফলাইনে টাকার বিনিময়ে এই কোর্সে ভর্তি হওয়ার কথাও এছাড়াও নানান আইনি জটিলতায় জড়িয়ে এই কোর্স সংক্রান্ত মামলা চলছে আদালতে এর মধ্যে আবারও কিছুদিন আগে পর্ষদ অফলাইনে ভর্তি হওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন গ্রহণ করতে চাইছিল না যার জেরে খুব উগড়ে দিয়েছিল অফলাইনে ভর্তি হওয়া প্রার্থীরা আর এই আবহে ডিএলএড পরীক্ষা স্থগিতের কথা ঘোষণায় রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রার্থীদের মধ্যেও ব্যুরো রিপোর্ট আজ বিকেল